দেশের জলসীমা দখল করতে অতর্কিতে ঢুকে পড়েছে শত্রুপক্ষের যুদ্ধ জাহাজ, টের পেয়ে সজাগ হয়ে উঠল নৌবাহিনী। দাঁত ভাঙা জবাব দিতে তাই দেশপ্রেমে বলিয়ান চৌকস নৌসেনারা শুরু করে পাল্টা আক্রমণ। আধুনিক সমরাস্ত্র আর রণকৌশলের কাছে একসময় প্রায় নাস্তানাবুদ আক্রমণকারীরা। সবশেষ 12.5 নটিক্যাল মাইল দূরে মিসাইল নিক্ষেপ করে ধ্বংস করা হয় শত্রুপক্ষের জাহাজ। না, এটা সত্যিকারের কোনো যুদ্ধ নয়, এক্সারসাইজ সেফগার্ড 2021 নামে নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া। বঙ্গোপসাগরের 23 নটিক্যাল মাইল গভীরে আজ ছিল যার শেষ দিন। দীর্ঘ 15 দিন ধরে চলা এই মহড়ায় বিমান বিধ্বংসী গোলাবর্ষণ, সাবমেরিন বিধ্বংসী রকেট ডেপথ চার্জ নিক্ষেপ সহ নৌযুদ্ধের বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হয়। দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর প্রতিরোধ কৌশল কেমন হতে পারে এবং যুদ্ধে এই বাহিনীর আধুনিক সমরাস্ত্র ব্যবহারের ক্ষমতা কেমন, তার কিছু খণ্ডচিত্র উঠে আসলো আজকের মহড়ার মধ্য দিয়ে, যেখানে এই বাহিনীর ত্রিমাত্রিক শক্তিমত্তা প্রদর্শিত হলো। মহড়ার শেষ দিন উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। বিভিন্ন জায়গা থেকে আমরা অতি আধুনিক অত্যাধুনিক যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট বা যুদ্ধের যন্ত্রপাতি, প্রতিরক্ষার যন্ত্রপাতি আমরা ক্রয় করছি। সেইগুলোর সক্ষমতা পরখ করার জন্য এবং যারা নাবিকেরা যারা এই কাজে নিযুক্ত তাদের সক্ষমতার বৃদ্ধির লক্ষ্যে মাঝে মাঝে এই ধরনের মহড়া করা হয়। সক্ষমতা এটার কোনো শেষ নেই, বাট আমি একটু দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমাদের যে সক্ষমতা অর্জন আমরা করেছি বর্তমান সরকারের সময়, তাতে যে কোনো পরিস্থিতি আমরা মোকাবেলা করতে সক্ষম। মহড়ায় নৌবাহিনীর ফ্রিগেট, কর্ভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোট ও হেলিকপ্টার অংশ নেয়। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, বঙ্গোপসাগর।